বর্তমানে এই ভিডিওগুলো পেন্ডিং রয়েছে এক ক্লিকে তৈরি করুন এই ধরনের ভিডিও ফেসবুক টিকটক কাঁপিয়ে দেন তারপর রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন ভিউয়ার্স প্রথমে আপনাদের মোবাইলের ক্রোম বাজারে চলে আসবেন ক্রোম বাজারে এসে আপনারা বারে সার্চ করে দেবেন পিআইকে এভাবে সার্চ করে দিলেই আপনারা কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন এই লিঙ্কের উপর একটি ক্লিক করবেন তারপর এরকম একটি অপশন আপনারা পাবেন তো এখানে একটা জাস্ট ক্লিক করবেন তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি এখানে একটি ক্লিক করার পর আপনাদেরকে সাইন ইন করতে বলবে আপনাদের মোবাইলের একটি জিমেল দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন এখানে ক্লিক করলে আপনাদের মোবাইলের জিমেলগুলো শু হবে আপনি যে জিমেলটা করতে চান ওই জিমেলটা ক্লিক করলেই হবে তো আমি করে দিচ্ছি পিয়স জিমেলটি দেওয়ার পরে আমাদের এখানে এরকম আসছে তো এখানে টেরাই নাও এখানে আমরা একটা ক্লিক করব এখানে একটি ক্লিক করার পরেই কিন্তু আমরা এখানে চলে আসতে পারলাম এখন আমরা এখান থেকে আমরা কোন ধরনের ভিডিও বানাতে চাই সেটাই আমরা এখন দেখে নিব এখানে আসার পর এই নিচে পিকা এফিটিক রুফ্রে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার স্যাম্পলগুলো দেখতে পারবেন যে কোন ধরনের আপনি ভিডিও এডিটিং করতে চান সেইগুলো কিন্তু আপনি এখানে স্যাম্পল দেখতে পারবেন হাতের অ্যাঙ্গল দিয়ে এটা টেনে টেনে আপনি দেখবেন যে কোনটা আপনি কাজটা করতে চান ঠিক আছে তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটকে বর্তমানে প্রচুর পরিমাণ ভাইরাল আর আপনারা এক ক্লিকই বানাতে পারবেন ঠিক আছে তো আমরা তো বানাবো যে এই ভিডিওটা আমরা এই যে এই ভিডিওটাই বানাবো ঠিক আছে বর্তমান যেটা টিকটকে ভাইরাল চলতো সেটাই বানাবো তো এখানে একটা আমাদের জাস্ট ক্লিক করতে হবে আমরা এখানে একটা ক্লিক করে দিলাম এখানে একটি ক্লিক করার পর আমরা দেখতে পারব তারপর এমেজ নামে একটি অপশন কিন্তু এখানে আছে এখানে আমরা এটা জাস্ট ক্লিক করব এখানে এটা ক্লিক করে দিলাম আমাদের গ্যালারি থেকে আমরা একটি পিক দিয়ে দিব আমি এখান থেকে একটা পিক দিলাম এই পিকটি দেওয়ার পর আমরা উপরে ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর এখানে আমরা চলে আসতে পারবো এখন এটা সেভ করার জন্য এখানে রয়েছে একটি স্টার এই স্টারটির উপরে একটি ক্লিক করতে হবে এখানে যখন আমরা একটি টাচ করব তো তখনই দেখবেন এটা ডাউনলোড হতে চলছে অটোমেটিকলি কাজ করেই আমাদের সামনে দেওয়া হবে তারপর কিভাবে ডাউনলোড করে এটা আমরা দেখে নিব তো প্রায় দুই থেকে এক থেকে দুই মিনিট সময় নিতে পারে তারপর এরকম একশো পর্যন্ত পয়েন্ট ওঠার পর অটোমেটিকলি আপনার সেভ হয়ে যাবে দেখেন আমাদের সেভ হয়ে গেছে অলরেডি এখন আপনার প্লে করে দেখতে পারেন কিংবা এই যে আমি পেলে করে দিলাম এখান থেকে আপনারা পেলে করে দেখতে পারেন খুব চমৎকারভাবে কিন্তু কাজটি হয়ে গেছে এখান থেকে আপনারা শেয়ার করতে পারেন কিংবা এই নিচে ডাউনলোড অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনার গ্যালারিতে চলে যাবে তো প্রথমবার লগ ইন করে যেভাবে দেখালাম খুব হুব এইভাবেই থাকবে দ্বিতীয়বার যদি একটা ভিডিও এডিটিং করতে যান তখন কিন্তু একটু সবকিছু উল্টা পাল্টা দেখাবে আপনার এরকমের সাথে মিলবে না এই যে এরকম দেখাবে আপনাদের ঠিক আছে দ্বিতীয়বার ভিডিও এডিটিং করতে গেলে তো কাজ একই ভাবেই করবেন কোনো সমস্যা নাই যেভাবে কাজ করলেন একইভাবে কাজটা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ